হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার হ্যালো টিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা শুবন্ধুরা আমি আসলে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে খুব সহজে আপনি একটি মাস্টার কার্ড নিতে পারেন এবং মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড নিতে পারেন এবং এই মাস্টার কার্ড ভিসা কার্ড দিয়ে আপনি খুব সহজেই অনলাইনে যত প্রকার কেনাকাটা আছে সকল কিছু করতে পারবেন এবং চাইলে আপনারা আপনার ইউটিউবের ভিডিও আপনি পোস্ট করতে পারবেন চাইলে আপনার ফেসবুকের ভিডিও ফেসবুকের বিভিন্ন পোস্ট আপনি পোস্ট করতে পারবেন চাইলে অ্যামাজন থেকে যে কোনো পণ্য কিনতে পারবেন চাইলে আপনি গুগল থেকে যে কোনো সফটওয়্যার পর্যন্ত কিনতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার অর্থাৎ অনলাইন যত প্রকার কেনাকাটা আছে সকল কিছু আপনি এই পেইজ্যাকার্ড দিয়ে কিনতে পারবেন বন্ধুরা আগে বলে নিই আসলে এই পেজ্যাকার্ডটি কোন দেশের বা কেমন কোম্পানি শুভুরা পেজ অ্যাকার্ডটি হচ্ছে অবশ্যই ইংল্যান্ডের একটি কোম্পানি সো এই কারণে আমরা বলতে পারি যে এটি হানড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাইড শবন্ধুরা কেমন আমরা নেটেল আর স্কিল এগুলো কিন্তু ইংল্যান্ডের সাইড সো আমরা নেটেল আর স্কিল যেরকম একটি ব্যাঙ্কিং সিস্টেম সেম পেজ অ্যাকাউন্টও কিন্তু একটা ব্যাঙ্কিং সিস্টেম এবং এটি কিন্তু একটি ইংল্যান্ডের সাইড সবন্ধুরা আপনারা অবশ্যই যদি এই মাস্টার কার্ডটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই পেজ অ্যাকাটে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খুলে এখান থেকে মাস্টার কার্ডের অর্ডার করতে হবে সো বন্ধুরা কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন কীভাবে মাস্টার কার্ডে অর্ডার করবেন সকল প্রসেস আমি এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা ভিডিওটি শুরু করে একটি কথা বলে বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন সো বন্ধুরা আপনারা ফার্স্ট টাইম আপনার একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যা লিখবেন পি এ ওয়াই জেটো সিএআর পেজাকার্ট ডট সিও এম পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো বন্ধুরা আপনারা এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে কী করবেন সরাসরি যে সাইন আপ আছে সেখান থেকে সরাসরি সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা সাইন আপে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে উপরকার এই যে রেজিস্ট্রেশন যে ফর্মটি আসছে এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে সো বন্ধুরা যারা আসলে মোবাইল ব্যবহার করেন তারা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড়তে অন করে নেবেন তাহলে আমার কম্পিউটার স্ক্রিনে যেরকম দেখতেছেন আপনারাও সেম এরকমই দেখতে পারবেন সো বন্ধুরা তারপরে এই রেজিস্ট্রেশন ফর্মটি আসার পর আপনার প্রথমবার ঘরে লিখতে হবে আপনার ফুল নেম অবশ্যই আপনার এনআইডি কার্ড যে ফুল নেমটি আছে সেই ফুল নেমটি এখানে বসাবেন আপনার অ্যাকাউন্টটি এখানে ভেরিফাই করতে হবে না বাট এখন ভেরিফাই করা লাগতেছে না ঠিক আছে হয়তো দুই তিন বছর পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা লাগতে পারে সো এই জন্য আপনি অবশ্যই আপনার আইডি কার্ডের যে নাম আছে সেম সেই নামটি বসাবেন তারপরে আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে বসাবেন বসানোর পর তারপরে ঘরের নাম্বারে তারপরে ঘরে দিবেন আপনার ফোন নাম্বার তারপরে এইখান থেকে আপনার কান্ট্রিটি অবশ্যই বাংলাদেশ যদি হয়ে থাকে বাংলাদেশ দিবেন আর আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন তারপরে অবশ্যই আপনি এখানে অ্যাড্রেস বসাবেন এবং এই অ্যাড্রেসটি অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেরকম অ্যাড্রেস আছে সেম সেরকম একটি অ্যাড্রেস এখানে বসাবেন বসানোর পর এখানে পাসওয়ার্ড বসাবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড বসানোর পর আপনি রেজিস্টারি ক্লিক দিবেন রেজিস্টারে ক্লিক দেওয়ার পর বন্ধুরা আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলেছেন যে দেখেন আমি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে এখানে অ্যাকাউন্ট খুলছি অ্যাকাউন্ট খোলার পর আমার আমার ইমেলে এরকম একটি মেসেজ আসছে সো এরকম আপনার ইমেলেও সেম এরকম একটি মেসেজ আসবে সো আপনি এখান থেকে ক্লিক করে আপনার এই অ্যাকাউন্টটি ভেরি অর্থাৎ এই লিঙ্কটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে সরাসরি লগ ইন করবেন সো বন্ধুরা আমি এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি সো আমি আমার অ্যাকাউন্টে এখন লগ ইন করলাম লগ ইন করার পর বন্ধুরা এই যে এখানে দেখেন আমার ব্যালেন্স হচ্ছে এখানে জিরো সো বন্ধুরা অবশ্যই আপনাকে এখানে যদি কার্ড অর্ডার করতে চান এক্ষেত্রে আপনাকে ফার্স্ট টাইম এখানে আপনাকে ব্যালেন্স ইন করতে হবে অর্থাৎ অ্যাড মানে ফান্ড অ্যাড করতে হবে সো আপনার ফান্ড অ্যাড করার জন্য কী করতে হবে আপনি এখান থেকে যে অ্যাড ফান যে অপশানটি আসছে আপনারা অ্যাড ফানে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা অ্যাড ফানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা আপনি এখান থেকে পেপাল পারফেক্ট মানি পেয়ার নেটেলার স্কিল ওয়েব মানি বিটকয়েন এগুলো দিয়ে আপনি এখানে খুব সহজেই ডিপোজিট করতে পারবেন সো বন্ধুরা আমি আসলে সাধারণত এখন আপনাদেরকে দিয়ে দেখাবো কেননা বন্ধুরা বিটকয়েন আপনার যদি কয়েন বেশি ডলার থাকে সো সেখান থেকেও আপনি এখানে ডিপোজিট করতে পারেন কেননা বন্ধুরা বিটকয়েন মোটামুটি এখন প্রায় মানুষের কাছে বিটকয়েন আসে সো আমি আপনাদেরকে বিটকয়েন দেখাচ্ছে সো আপনারা কি করুন এখান থেকে যদি বিটকয়েন ডিপোজিট করতে চান এখান থেকে সরাসরি বিটকয়েনে ক্লিক করুন চাইলে আপনার নেটেলার রিস্ক ওয়েব মানি এগুলো এখানে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এবং এখানে ডিপোজিট করার সময় অবশ্যই এখানে ফি বলতেছে এইট পয়েন্ট জিরো ফি বলতেছে ঠিক আছে বলুন সো আপনি এখান থেকে আপনার কত ডলার এখানে ডিপোজিট করতেছেন সো আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে এখানে বিশ দেখাচ্ছি সো বিশ ডলারে আমার এই যে টোটাল খরচ হবে হচ্ছে একুশ পয়েন্ট ষাট সো আমি যদি এখানে বিশ ডলার বিট কয়েন দিয়ে এখানে ডিপোজিট করতে যাই আমার কয়েন বেসে থাকতে হবে একুশ পয়েন্ট ষাট যদি থাকে তবে আমার এই ডলারটি এই বিশ ডলারটি কিন্তু আমার এই পেই জ্যাকাটে মানে পেজ্যাকাটের ব্যালেন্সে আসবে বন্ধুরা আমি বিশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কী করব আপনারা কী করবেন এখান থেকে সরাসরি কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে এবং ওই ইন্টারফেসে আপনাকে বলবে যে আপনার ওই ইন্টারফেসে আপনাকে একটি তারা ওয়ালেট অ্যাড্রেস দেবে এবং সেই ওয়ালেটে দেখেন বন্ধুরা আমার পেজটি আসেছে আসার পরে দেখেন কি প্রো পেমেন্টস এই যে আপনাকে বিটকয়েন এত সাতাশি সেন্ড করতে হবে আপনি সরাসরি চাইলে এখানে একুশ পয়েন্ট ষাট ইউএসডিউ লিখে দিতে পারেন অথবা আপনি সারা সরাসরি এই সাতাশিটুক কপি করে অর্থাৎ এই যে জিরো পয়েন্ট জিরো জিরো টু ডবল ফোর ডবল জিরো জিরো এ এত সাতাশি যখন সেন্ড করবেন তত তখনই আপনার এখানে ব্যালেন্সে বিশ ডলার শো হবে শুধু তারপরে আপনারা এখানে কী করুন এখান থেকে পেনাওয়ে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা পেন আয় ক্লিক দেওয়ার পর বন্ধুরা এই যে এই অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনাকে এই একুশ পয়েন্ট শার্ট এটা হচ্ছে আপনাকে সেন্ড করতে হবে ঠিক আছে বন্ধুরা সো এই অ্যাড্রেসে আপনার আপনি এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করে আপনার কয়েন বেসে যাবেন কয়েন বেসে সেন্ড করতে পারেন অথবা আপনি যে ইউআর কিউ কোড এটি চাইলে আপনি স্ক্যান করে আপনার এখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারেন এবং এখানে পেমেন্ট আপনার কয়েন বেস থেকে যখন এখানে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার আধা ঘন্টার ভিতরে বন্ধুরা আপনার এই এই ব্যালেন্সে এই ব্যালেন্সে এই ডলারটি শো হবে সো বন্ধুরা আপনার যখন এই আমার যেহেতু এখন আসলে কয়েন বেসে পেমেন্ট মানে ডলার নাই এই কারণে আমি আসলে এখন ডিপোজিট করতেছি না সো আপনাদের ব্যালেন্সে যখন এখানে বিশ ডলার শো হবে তারপরে আপনি এখানে কী করতে পারবেন আপনি আপনার কার্ডটি বাই করতে পারবেন তারপরে আপনাকে কী করতে হবে আপনার অ্যাকাউন্টে যখন ব্যালেন্স চলে আসে তারপরে আপনার কার্ডটা কি বাই বাই করতে হবে কার্ডটাকে এখন আপনার কিনতে হবে কার্ডটি কেনার জন্য আপনারা কী করবেন এখান থেকে সরাসরি এই যে বাই বাই যে কার্ডটি আসছে আপনারা সরাসরি এই বাই কার্ডে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা এবং এই বাই কার্ডে চলে আসার পর বন্ধুরা আপনার এইখান থেকে এই যে এইখান থেকে দুইটা কার্ড রয়েছে একটা রয়েছে ভিসার আর একটা রয়েছে মাস্টার কার্ড বন্ধুরা ভিসা মাস্টার কার্ড আমরা মোটামুটি এখন সবাই বুঝি যে ভিসা মাস্টার কার্ড কি এবং যেখানে ভিসা কার্ড থাকে সেখানে মাস্টার কার্ডেও পেমেন্ট থাকে সো বন্ধুরা অবশ্যই চাইলে আপনি যদি ভিসা ভিসা চাইলে ভিসা নিতে পারেন মাস্টার কার্ড চাইলে মাস্টার কার্ড নিতে পারেন বন্ধুরা এখানে আপনার এই মাসে অর্থাৎ ভিসার এই মাস্টার কার্ডেরও যে দাম আপনার সরি ভিসা কার্ডেরও যে দাম মাস্টার কার্ডেরও সেম একই দাম বন্ধুরা আপনি যদি ভিসা কার্ডটি নিতে চান বর্তমানে তাদের কাছে এখন বর্তমানে আপনি শুধু ভিসা কার্ডটি আছে মাস্টার কার্ডটি এখনও নাই আউট অফ স্টক অর্থাৎ এখন বর্তমানে তাদের কাছে মাস্টার কার্ডটি নেই সো অবশ্যই আপনাকে কী করতে হবে ভিসা কার্ড নিতে হবে যেহেতু আউট অফ স্টক হয়ে গেছে এটা তার মানে তাদের কাছে এখন মাস্টার কার্ড নেই তখন তাদের কাছে ভিসা কার্ড আছে সো ভিসা কার্ডটি জন্য বন্ধুরা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে পঁচিশ ডলার সো বন্ধুরা আপনার অ্যাকাউন্টে যখন এখানে যে ব্যালেন্সে যখন এখানে আপনার পঁচিশ ডলার থাকবে তারপরে বন্ধুরা আপনারা এখান থেকে কি করবেন বাই ক্লিক দিতে হবে এবং বন্ধুরা আপনারা পঁচিশ ডলার থাকার পরেই কিন্তু আপনারা এই কার্ডটি এখানে বাই করতে পারেন এবং পঁচিশ ডলার দিয়ে যদি আপনি এই কার্ডটি বাই করেন পনেরো ডলার তারা কেটে নেবে এবং দশ ডলার আপনার কাঠের যে ব্যালেন্স আছে সে ব্যালেন্সে থাকবে সো বন্ধুরা তারপরে যখন আপনার অ্যাকাউন্টে ধরেন এখন যখন পঁচিশ ডলার থাকবে তারপরে আপনি এখান থেকে করবেন বাই কার্ডে ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা বাই কার্ডে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট ওই বা মানে পে করতে বললো জাস্ট পে করে দিবেন হয়ে যাবে না বন্ধুরা আমার এখানে আসলে ব্যালেন্স নেই এই কারণে আমাকে সরি দেখাচ্ছে সুবন্ধুরা আপনাদের যখন এখানে বীজ থাকবে তারপরে যখন আপনি এখানে বাই করবেন বাই করার সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মেইলে মেসেজ দিয়ে দিবে এবং আপনার মেইলে মেসেজ দিয়ে আপনাকে আপনার মাস্টার কার্ডের নাম্বার মাস্টার কার্ডের পিন এবং মাস্টার কার্ডের এক্সপায়ার ডেট সকল কিছু আপনাকে সকল কিছু আপনাকে তারা আপনার মেইলে দিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা তারপরে আপনাকে যেটি করতে মানে আপনার তারপরে আপনি সেই মাস্টার কার্ডের নাম্বার এবং পিন দিয়ে আপনি অনলাইনের যত প্রকার কেনাকাটা আছে সকল কিছু আপনি করতে পারবেন সো বন্ধুরা আমি তারপরে আপনাদেরকে আসলে দেখাবো এই আসলে আপনার এই মাস্টার কার্ডের এই ছয় মান যে থাকবে মাস্টার কার্ডের কেমন খরচ সো যাবতীয় বিষয় আমি আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি তাহলে আপনারা খুব সহজেই বোঝা যাবেন সো তার সেই জন্য বন্ধুরা অবশ্যই আমাকে আগে লগ আউট দিতে হবে আমি আগে ফার্স্ট টাইম ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাই আমি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি এখান থেকে এইটা বসে যাবেন এই জন্য আপনাকে কী করতে হবে হোমে যেতে হবে সো আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে বন্ধুরা চাইলে আপনি আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে ভেরিফাইও করতে পারেন সো ভেরি আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনি যেখানে এখানে যে ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক দিবেন এই যে এখানে বলে দিচ্ছে দেখেন ভেরিফাই ইজ নট আর্জেন্ট সো আপনার যে এখানে ভেরিফাই করতে হবে এমন কিন্তু নয় আপনি না চাইলে এখানে ভেরিফাই না করেও আপনি এখানে থেকে কার্ড বাই করতে পারবেন ঠিক আছে বন্ধুরা সো আপনি যখন আপনার এখানে দেখেন যে এখানে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার নেটে লেবার স্কিলে যেরকম ভেরিফাই করতে দুইটি ডকুমেন্ট লাগে এখানেও সেম ভেরিফাই করতে দুইটি ডকুমেন্ট লাগে আপনার এরা বললেনি যে আপনাকে এখানে মাস্ক বাধ্যতামূলক ভেরিফাই করতে হবে আপনি চাইলে ভেরিফাই না করেও এখান থেকে কার্ড নিতে পারবেন এবং সেই কার্ড দিয়ে আপনি ইউজ করতে পারবেন সো বন্ধুরা অবশ্যই আপনি যদি চান আপনারা এই ভেরিফাই করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে যে দেখেন বন্ধুরা আপলোড ইওর ডকুমেন্ট এখানে দেখেন বলে দিচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটির ভিতরে একটি এখানে আপলোড করতে হবে তারপরে নিচে দেখেন বন্ধুরা বলে দিয়েছে হচ্ছে আপনার আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল যদি আপনি চান আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তাহলে আপনি অবশ্যই আপনার এই যে এখানে প্রথম ঘরে ঘরে আইডি কার্ডের ফার্স্ট পার্ট দ্বিতীয় ঘরে আইডি পার্টের সেন্ট পার্ট এবং তৃতীয় ঘরে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল দিয়ে এখানে সাবমিট করে দিবেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি ভেরিফাই হওয়ার পর আপনার যে এখানে দেখেন ভেরিফাই এখানে এখন যেরকম নো লেখা দেখাচ্ছে তখন এখানে এই নোটটি থাকবে না এখানে ভেরিফাইড লেখা বা এখানে একটি ইয়েস চিহ্ন উঠে যাবে ঠিক আছে বন্ধুরা সো এখন বন্ধুরা আপনারা এই যে এই কার্ডের ব্যালেন্স চাইলে আপনি বিভিন্ন যারা অনলাইন করেন তারা যদি আপনারা বলেন যে আপনারা মাস্টার কার্ডে পেমেন্ট নিতে পারেন আপনারা চাইলে এই মাস্টার কার্ডে পেমেন্ট নিতে পারবেন এবং পেমেন্ট নেওয়ার পরে এখানে আপনি যদি মাস্টার কার্ডে ধরেন কারোর কাছ থেকে একশো ডলার পেমেন্ট নেন নেওয়ার পর আপনার সেই ব্যালেন্সটি এখানে শো হবে এবং বন্ধুরা চাইলে এখান থেকে আপনি উইড্রো দিতে পারবেন সো বন্ধুরা যে এখানে যখন আপনারা উইড্রোতে আসবেন উইড্রোতে আসার পর বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে আপনারা ব্যাঙ্কে উইড্রো দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আপনার এখানে যে ব্যালেন্সটি থাকবে এই ব্যালেন্সটি যদি মনে করেন যে আপনি কার্ড কার্টি ইউজ করবেন না না করে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে চান সো আপনি এখান থেকে সরাসরি আপনার ব্যাঙ্কেও ট্রান্সফার করতে পারবেন সো বন্ধুরা আমি আসলে এখন আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সেই কার্ডের কীভাবে খরচ এবং এই কার্ড থেকে যদি আপনি উইড্রো দিতে চান কয় টাকা খরচ হবে এবং এই কার্ডটি রিনিউ করতে কয় টাকা লাগবে সো সকল বিষয় আমি এখন আপনাদেরকে দেখাবো সো এটি দেখানোর জন্য অবশ্যই যে প্রাইসিংয়ের এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কার্ড ফিস এটার কথা বলতেছে ঠিক আছে বন্ধুরা এই যে কার্ড ফিসে দেখেন এখানে এই কার্ডের জন্য আপনাকে আমি ওইখানে দেখেন পঁচিশ ডলারের কথা যে বলছিলাম এখানে দেখেন তারা পনেরো ডলার কেটে নেবে ঠিক আছে এবং কার্ড মানে রেনু করার জন্য আপনাকে থ্রি ইউএসডি মানে লাগবে এই কার্ডটি আপনাকে ছয় মাস পর পর রিনিউ করতে হবে এবং ছয় মাসে রিনিউ করার ছয় মাস পর পর আপনার কাছ থেকে তারা তিন ইউএসডি করে কেটে নেবে সো অবশ্যই কার্ডের কারেন্সি হবে ইউএসডি এবং কার্ডের টাই ভিসা অথবা মাস্টার কার্ড আপনি নিতে পারেন এবং কারেন্ট এক্সপায়ার অর্থাৎ সিক্স মাস পর পর আপনাকে yeah এই তিন ডলার দিয়ে আপনার এই কার্ডটি রিনিউ করতে হবে তারপর বন্ধুরা এখানে বলে দিয়ে থাকেন ডিপোজিট ফি ডিপোজিট ফি আপনি পারফেক্ট মানি দিয়ে যখন ডিপোজিট করবেন আট পার্সেন্ট পেয়ার দিয়ে আট পার্সেন্ট বিটকয়নে পাঁচ পার্সেন্ট ওয়েব মানিতে ছয় পার্সেন্ট স্কিলে পাঁচ পার্সেন্ট নেটেলারে পাঁচ পার্সেন্ট পেপালে দশ পার্সেন্ট সো বন্ধুরা আপনারা এই পেইজা কার্ড ডট কমে যখন আপনি ডিপোজিট করতে চাবেন সো কোনটাতে ডিপোজিট করলে কত পার্সেন্ট কী কার্ড ফের শো এটি দেখাচ্ছে তারপরে বন্ধুরা এখানে দেখেছেন উইড্রো ফি এখানে মিনিমাম উইডড্রো হচ্ছে এইটিএসডি এবং আট পার্সেন্ট ফি দিতে হবে আপনাদের সো তারপরে আরেকটি বিষয় সেটা হচ্ছে লিমিট আসলে আপনি এই কার্ডটি দিয়ে আসলে কত ডলার পর্যন্ত লেনদেন করতে পারবেন বা এটি আসলে এখানে বোঝাচ্ছে সো ডিপোজিট পিরিয়ড দেখাচ্ছে এখানে বন্ধুরা এক হাজার ইউএসডি সর্বোচ্চ আপনি এক হাজার ইউএসডি পর্যন্ত একবার এখানে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আর কার্ডে বাই পিরিয়ড ফাইভ টাইম অর্থাৎ পরপর হয়তো পাঁচবার আপনি এখানে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে বন্ধুরা সো এইরকম আর কি বিষয় সো আসলে আপনারা যারা আসলে আরও ডিটেলস দিয়ে দেখতে চান তারা আপনারা এই পেজে এসে যে আওয়ার প্রাইসে এসে এ এসে আপনি এখানে দেখতে পারেন যে আসলে এই কার্ডের খরচ কেমন তারপরে বন্ধুরা অনলাইনে পেমেন্ট আসলে আপনি কোন কোন সাইট দিয়ে কোথায় কোথায় আপনি আসলে এটি পেমেন্ট করতে পারবেন দেখেন এখানে একটু যদি আপনি নিচের দিকে আসেন বা আপনি যদি হোম পেতে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন এটা এখন সকল কিছু বলে দিছে এই দেখেন বন্ধুরা আপনি চাইলে গুগল চাইলে যে দেখেন অ্যামাজন এছাড়াও এখানে দেখেন বিভিন্ন সব কোম্পানি রয়েছে অর্থাৎ আপনার অনলাইনে যত প্রকার কেনাকাটা আছে সকল কিছু এই পেজে কার্ড দিয়ে আপনি করতে পারবেন সব বন্ধুরা আসলে আজকে ইউটিউব দেখানোর জন্য আমি আজকের ভিডিওতে এসেছি সব বন্ধুরা আপনারা যদি কোথাও কোনোখানে বুঝতে প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করেন কমেন্ট করে জানান যে আমাদের এখানে বুঝতে প্রবলেম হয়েছে প্রয়োজনে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও বানিয়ে দেবো সব বন্ধুরা অবশ্যই আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য